প্রয়াত বুদ্ধনী মেঝান ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর তথাকথিত স্ত্রী হিসেবে খবরের শিরোনামে এসেছিলেন। পাঞ্চেতবাদ উদ্বোধনের সঙ্গে বুদ্ধনী মেঝানের কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। শুধু একটু মালা বদল আর তাতেই পাল্টে যায় বুদ্ধনীর জীবন। প্রয়াত ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর বউ বলে খ্যাত বুদ্ধনী মেঝান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, এমনটাই জানান স্থানীয়রা। শুক্রবার রাতে পাঞ্চেতে তাঁর নিজের আবাসনে মৃত্যু হয়েছে বুদ্ধনীর, সম্পন্ন হয়েছে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। 1959 সালের 6 ডিসেম্বর ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধন হয়। উদ্বোধনে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আর সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধনী মেঝান। তার হাত দিয়ে জওহরলাল নেহেরু পাঞ্চেত ড্যাম উদ্বোধন করিয়েছিলেন। অনুষ্ঠানস্থলে ডেভিসের পক্ষ থেকে জওহরলাল নেহেরুকে মালা পরিয়েছিলেন বুদ্ধনী। জওহরলাল নেহেরু মস্করা করে সেই মালা পরিয়ে দিয়েছিলেন বুদ্ধনীকে, আর এই মস্করাই কাল হয়ে নেমে আসে বুদ্ধনীর জীবনে। এরপর যখন নিজের সমাজে ফিরতে চান বুদ্ধনী, তখন সমাজ নেহেরুর স্ত্রী বলে উপেক্ষা করে বুদ্ধনীকে। সেই উপেক্ষার জন্য তাকে গ্রামও ছাড়তে হয়। তার দুঃখের কথা আগেও সিএনকে জানিয়েছিলেন, সিএনের সাথে সাক্ষাৎ করেছিলেন, আর আজ তিনি সবাইকে ছেড়ে, পুরো দেশবাসীকে ছেড়ে, পাঞ্চেতকে ছেড়ে চলে গেছেন। পাঞ্চেতের এই উদ্বোধনকারী বুদ্ধনী মেঝানের আজ প্রয়াত দিবস, এবং আজকের দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ডিবিসি কম্পাউন্ড বিল্ডিং থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বুদ্ধনীর করুণ দশার কাহিনী পরবর্তীকালে কানে যায় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। রাজীব গান্ধী তাকে ফিরিয়ে আনার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর ডিভিসি কর্তৃপক্ষ তাকে খুঁজে নিয়ে আসেন এবং আবার তাঁর চাকরি ফিরিয়ে দেন। পরবর্তীকালে অবসর নিয়েছিলেন, থাকতেন ডিভিসির আবাসনে, কিন্তু জীবনে তিনি সঠিক সম্মান পাননি বলেই দাবি এলাকাবাসীদের। তার গ্রামেও ফিরে যেতে পারেননি আর কোনোদিন। মৃত্যুর পর ডিভিসির পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, সম্মান দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও। বুদ্ধনীর মৃত্যুর পর কি বললেন তার মেয়ে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, কিছু নাই আমার। আমি তো বড় সমস্যায় পড়ে গেলাম, এগুলো তো ভেঙে দেবে না? সব থেকে বড় বিষয় হচ্ছে ওনাকে যে পরিবেশে থাকা উচিত সেই পরিবেশে এখানে ছিল না, কিচ্ছু না, মানে সেটা। এই তো সুগার খুব বেড়ে গেছে, কিছু 3 দিন থেকে খেল না। কালকে রাত্রে নেই জারি দেবে 7:30 সময়। তারপরে দিন পর্যন্ত আমি যে দুদিন ভালো ছিল, তখন ভালো ছিল। আমাকে কত বলে, মেয়ে বলে কথা বলতে পারলে না, তো বলছে দিদি আসো দিদি, আমার ধরো বলতে পারছে না, নামটা আমার দিদি করে ডাকছে। বহুত আচ্ছি মহিলা থি। পাঞ্চেতের গর্ব বলে যাকে মানা হয় তার কাছ থেকে আজ পাঞ্চেতের গর্ব বলে যাকে মানা হচ্ছে, পাঞ্চেত যার জন্য উদ্বোধন হয়েছে, পাঞ্চেতের জলাধার যার জন্য উদ্বোধন হয়েছে, তাকে গিয়ে সে আজ সবাইকে ছেড়ে চলে গেছে। সেই জন্য তাদের সবাইকার মনের কষ্ট হচ্ছে, পাঞ্চেতের যে জলবিদ্যুৎ কেন্দ্র যার জন্য উদ্বোধন হয়েছিল সে আজ নেই, তাদের তার জন্য আজ পুরো পাঞ্চেত গ্রাম যে গ্রামবাসী তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন। ধানবাদ থেকে অনুজিৎ সেন, ক্যালকাটা নিউজ।